ধান কুড়োতে গিয়ে রোটার মেশিনে 3 টুকরো 14 বছরের বালক। ঘটনাস্থলে পুলিশ, শোকের ছায়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন এলাকার তৃণমূল নেতৃত্ব। পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল নেত্রীর। জমিতে ধান কুড়োতে গিয়ে মাঠে থাকা ট্রাক্টরের রোটার মেশিনে ঢুকে প্রাণ গেল এক 14 বছরের বালকের। রোটার মেশিনে থেকে 3 টুকরো করে বালকের দেহ বের করতে হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ডাঙ্গিলা গ্রামের একটি জমিতে। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জানা গেছে মৃত বালকের নাম আবু তালেব, সে চণ্ডীপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান এলাকার একটি মাঠে ধান কাটার কাজ চলছে। সেই মাঠে রোটার মেশিন দিয়ে চালক ধান কাটার কাজে নিযুক্ত ছিলেন। সকলের অজান্তেই ওই ছেলেটি কখন মেশিনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যায় কেউ বুঝতেই পারেনি। ছেলেটির চিৎকারে সকলে কাছাকাছি ছুটে আসে। রোটার মেশিনের চালক স্থানীয়দের প্রচেষ্টায় ছেলেটিকে মেশিন থেকে বের করতে পারে। ততক্ষণে ছেলেটির ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। ঘটনার খবর পেয়ে অন্যদিকে এলাকায় ছুটে আসেন এলাকার তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সদস্যা সুজাতা সাহা ও জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী। একটি মর্মান্তিক দুর্ঘটনা। জমিতে গিয়েছিল ধান কুড়াতে, আর সেখানেই মাঠে থাকা ট্রাক্টরের রোটার মেশিনে ঢুকে প্রাণ গেল এক 14 বছরের বালকের। রোটার মেশিন থেকে সেই বালককে 3 টুকরো করে অবস্থায় বের করতে হলো। Sajavat, life beautiful, curtains, blinds, carpets, complete home decor accessories. আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাটবাদার চৌপতি, কোচবিহার। কান্নায় ভেঙে পড়ছেন আত্মীয় পরিজন থেকে শুরু করে গোটা গ্রাম। 14 বছরের একটি বালক, ষষ্ঠ শ্রেণীর ছাত্র। স্কুল বন্ধ, সেই সুযোগেই মাঠে পড়ে থাকা ধান কুড়োতে গিয়েছিল সে। অন্যদিকে সেই জমিতেই ঝাড়া ধান কুড়োতে গিয়ে রয়েছিল ট্রাক্টরের রোটার মেশিন। নিজের অজান্তেই ছোট্ট একটি ছেলে কখন খেলতে খেলতে সেই রোটার মেশিনে তার প্রাণ গেল, নিজেই বুঝতে পারল না। রোটার মেশিন থেকে 3 টুকরো করে বালকের দেহ বের করতে হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কি জানিয়েছেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা শুনে নেব। এই গ্রাম আজকে গ্রাম আমাদের ডাঙ্গিলা চণ্ডীপুরের মধ্যে মাঠ আছে, সেই মাঠে প্রায় ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছিল। সেই জায়গায় কিছু ছেলে সিক্সে পড়ছে, ছেলেটা নাম ডাক নাম কালু। সে ধান কুড়াতে গেছিল মাঠে, মাঠে গেলে কুড়াতে গিয়ে ওখানে ট্রাক্টরে বসে, কেউ বলছে ওখানে আমি চাক্ষুষ নেই, কেউ বলছে ট্রাকে বসেছিল, কেউ বলছে সাইড থেকে ধান কুড়াতে করে ওখানে হয়তো পড়ে গেছে। তারপরে ট্রাক্টর লেগে চাষ থেকে চাষিরা অন্য চাষিরা কেরালো করতে শুনতে পারেনি। ড্রাইভার দাঁড়ালো কিছুক্ষণের মধ্যে, সে নিজে ড্রাইভার নেবে, আবার ছেলেটাকে টেনে বার করলো। টেনে বার করার পরে ছেলেটা অজ্ঞান হয়েছিল কিছুক্ষণ পরে, আবার ওই যে ড্রাইভার ছিল সেও অজ্ঞান হয়ে পড়ে গেল। অবস্থা খুবই খারাপ, খুবই নগণ্য খারাপ।
আমরা গ্রামবাসী দিলাম সাইডে চলে যান, নাহলে পাবলিকের যা উচ্চাপ হয়তো নষ্ট করে দিতে পারে। আমরা দুই পক্ষ মিলালাম, হ্যাঁ পুলিশ এসেছিল স্যার, এখন নিয়ে গেল আমাদের হসপিটালে পোস্টমর্টম নামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতি সদস্য সুজাতা সাহা। কি জানিয়েছেন তিনি শুনে নেব। আমাদের এখানে ডাঙ্গিলা গ্রাম, এখানে অবশ্য মসিউর আলী নামে ওর দুই ছেলে, তার মধ্যে ওই ছোটো ছেলেটা এখানে নাকি ট্রাক্টর চলছিল, এসছে অজান্তে, ওর বাড়ির কেউ জানে না, বাচ্চা মানুষ কীভাবে এসছে, এসে লেগে ওইভাবে হয়েছে। তাই শুনে আমরা সবাই, যার গাড়ি চালাচ্ছিল যে ড্রাইভার সেও দেখেনি বাচ্চাটাকে যে কীভাবে উঠেছে বা কিছু। যখন এরকম অবস্থায় পড়ে আছে তখন লোকে দেখে সব জানাজানি হয়, তখন আমরাও ছুটে আসি। ওই ট্রাক্টরে লেগেই মারা গেছে, অ্যাক্সিডেন্ট বলা যাবে এটা। আমাদের গ্রামের বাচ্চারা অনেকেই মাঠে ধান কৃষকরা তোলার পরে বাচ্চারা ধানে মাঠের মধ্যে ধান কুড়াতে আসে, বাছাইটা চাই করে নিয়ে যায়, বাবা মাকে দেয়, এরকমও করে। যেহেতু ছোট বাচ্চা, তো আমি একজন আইসিডিএস ওয়ার্কার, আমার সেন্টারেই বাচ্চাটা বড় হয়েছে, এবং বাচ্চাটা কি বলবো, আর আমিও মানুষ করেছি, ওকে স্কুলে পড়িয়েছি, আর কিছু আমারও খারাপ লাগছে। এতে অবশ্যই চেষ্টা করব, আমি তো শুনে ওই জন্যই আসলাম। এবং ওর বাবার সঙ্গে আমার একটা এমন সম্পর্ক, যেটা আপনি বলছেন জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি না, একবারে পরিবারের মতো। আমার বাড়িতেও প্রতিনিয়ত যায়, এবং যে কোনো ব্যাপারে ওর পরিবারের যে কোনো কিছু হলে পরে আমার সাথে আলোচনা করেই উনি করেন।